80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি। একটা গাছকে বড় করতে হবে, চারা লাগাতে হয়। আমি মনে করি স্কুল ক্রিকেট আমাদের সেই চারার মতন একটা ব্যাপার। আর মানে এখান থেকে অলরেডি আমাদের এই পাইপলাইন থেকে অনেক প্লেয়ার বের হয়ে এসছে বিগত বছরগুলোতে। তো আমার মনে হয় যে প্রতি বছর আমরা খুব সাকসেসফুলি টুর্নামেন্টটা করি। অনেক বাধা বিঘ্ন থাকে, তারপর আমি মনে করি যে, কারণ সবাই জানেন যে এই গরমের মধ্যে খেলাটা এখন একটা ডিফিকাল্ট প্রশ্ন থাকতেই পারে, বাট এমন একটা সময় আমাদেরকে করতে হয় যখন স্কুলের পরীক্ষা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো এইসব মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয়। তো ওই চিন্তা করে আমাদের করতে, আমি এবছর যেমন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা মিটিংয়ে আমি কথা বলছিলাম যে আমরা এটাকে কীভাবে আরও আগে করতে পারি। এছাড়া আমার মনে হয় যে যেরকম পার্টিসিপেশন হয়, যেরকম উৎসাহ থাকে স্কুল বা বাচ্চাদের মধ্যে, সেটা অবশ্যই মানে আমাদের ফিউচার জেনারেশন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিল্ড আপ হয়। আর এই স্কুল ক্রিকেটের মানে আমাদের কেন আমরা করি বা ফলটা আমরা কীভাবে পাচ্ছি সেটাও জানাটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট, যে আমাদের এখান থেকে যেভাবে আমরা এখন বাছাই করি, ট্যালেন্ট রান করি, বা আপনি জানেন যে গত বছর আমাদের যে কমন স্কুল টিম মুম্বাই ট্যুর করেছে, ওইখান থেকে আর বেশ কিছু প্লেয়ার যারা অনুর্ধ-19 দলেও খেলেছে, এবং এই বছরও আমাদের বেশ কিছু ছেলে আছে যারা অনুর্ধ-19 দলের ক্যাম্পে আছে অলরেডি ফ্রম দি স্কুল ক্রিকেট। তো মানে এখান থেকে যে আমাদের অনেক সাকসেস আছে এটা সত্যি কথা, এবং এখান থেকে আসলে যেটা হয় যে একটা ছেলেদের বেড়ে ওঠাটা শুরু হয় এবং তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট সম্বন্ধে আগ্রহটা জানাটা এটা শুরু হয়। এবং আমি আমার কোচদেরকে যারা এই বিরাট একটা এতগুলো স্কুল খেলে বা এতগুলো ছেলেকে এখান থেকে সিলেক্ট করা, সেই জন্য সিলেক্টর এবং বিসিবির যারা ডেভেলপমেন্টের কোচ আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তাদের অক্লান্ত পরিশ্রমের পক্ষেই এটা সম্ভব, যেরকম ট্যালেন্ট ছেলেদেরকে আমরা খুঁজে বের করছি। তাই উইশ যে আমরা এটাকে আরও বেটার মানে মাশাআল্লাহ এটা অনেক বড়ো একটা টুর্নামেন্ট হয়, বাট তারপর আমরা আরও ভালো সময় বা ভালোভাবে কীভাবে করতে পারি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের জন্য প্রতি বছরই আমাদের জন্য চ্যালেঞ্জ। আর যেটা আমি প্রথমেই বললাম যে আমি প্রাইম ব্যাংকেও ডেফিনেটলি থ্যাংক ইউ দিই আমাদের এই পথ চলার সাথে, তারা ওনারা অনেক বছর ধরে আমাদেরকে এটার সাথে আছেন, এবং আশা করি যে আগামী বছরগুলোতে ওনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিবে স্কুল ক্রিকেটারদেরকে, যাতে আমরা মাশাআল্লাহ এখান থেকে আরও নতুন নতুন ছেলেকে তুলে আসতে পারি। জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল, দেন ফাইনাল রাউন্ড, চ্যাম্পিয়ন রাউন্ড হয়, ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে যেটাতে আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা। এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে, এবং আমাদের এটা ইচ্ছা যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় ইয়ে করবো। আমরা এখান থেকে স্কলার দিচ্ছি, 15 জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু দিয়ে, এরা বিভিন্ন এইচ লেভেলেও খেলে। তো সুতরাং আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে, রাকিবুল, শাহাদ, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার 19 খেলো সেখানে পিয়ান, জিশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল মানে স্কুল ক্রিকেটেরই প্রোডাক্ট। সুতরাং একজন দিয়ে এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলার। তারপর তো এখান থেকে ট্যালেন্ট রান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে অথবা 16 বা 18 লেভেলে, তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে। এবং আমাদের বিসিবিরও যথেষ্ট পরিমাণ আমরা এমফেসাইজ করি যে কারা আমাদের ট্যালেন্ট। সুতরাং আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না, মিস হয় এদের মধ্যেও হয়, বাট তারপর আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট, আমরা সহজে মিস করবো না আসলে। তো এই দিক থেকে আমি স্কুল ক্রিকেটের অবশ্যই বলি, আমি যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টর যারা আছেন এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে, তাদের পরিশ্রম তো অবশ্যই আছেন, তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতে। তো উই আর হোপফুল, এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, এবং এখানে সব ছেলেরাই বললো যারা ফাহিম বললো, অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট বর্তমানে, হয়তো বা নাম আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না, বাট আমার মনে হয় যেই নামগুলো আমি বললাম এর হয়তো আগামী দিনে হয়তো তানজিম সাকিব অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, মৃত্যুঞ্জয় করেছে, শাহাদ, দীপু টেস্ট খেলছে। সুতরাং ন্যাশনাল টিমও যদি আমাদের পার্টিসিপেশন হচ্ছে স্কুল ক্রিকেট থেকে, দ্যাট ইজ আমাদের জন্য খুব একটা প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই। মানে এটা উই অল ফিল, যারা প্রিমিয়ার লিগ যেহেতু আমি মাঠে থাকছি আমি জানি যে হাউ টাফ ইট ইজ ফর দ্য সিনিয়র বয়েজ অ্যাজ ওয়েল। তো আমরা যেখানে প্রিমিয়ার লিগের 3টার মতো ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি, আর কিছু করার নাই, মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল ক্রিকেট এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল ক্রিকেটটা মুছেও যাবে, কারণ আমাদের টাইম এত সময়। যেটা আমি বলছিলাম যে আমি যেমন আমাদের কাউসে ভাইকে সবসময় জিজ্ঞেস করি যে ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন, তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না, মানে স্কুলগুলো অ্যালাউ করে না, খেলতে চায় না, প্যারেন্টসরা অ্যালাউ করে না, তো কিন্তু আমাদের তো স্কুল ক্রিকেটটা চালাই নিয়ে যেতে হবে। মানে ইটস খুব টাফ টাইম, এই কোশ্চেনটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মনে করি, উই উইল লুক ইন টু ইট। আমি মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময়ই থাকে,
ফিজিওরা তো সবসময় থাকে মাঠে, ডাক্তাররা থাকে, হ্যাঁ ব্রেকটাও আমরা এবার আবার স্কুল ক্রিকেটে বাড়িয়েছি যেটা আপনি বললেন, বাট আমি জানি তারপরে ইট ইস নট এনাফ, বাট হয়তো বা আই বিলিভ যে ওয়েদার উইল গেট ওয়েল সুন, যে সত্যি কথা বলতে গেলে টাফ হবে, বাট আমাদের আসলে না হলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। মানে আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে, যখন তখন জল মানে মিরপুর স্টেডিয়ামে যে এই সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু হতে পারে, আর আমরা যেসব ভেন্যুতে খেলবো সেই সব ভেন্যুতে কিন্তু ইটস ডিফিকাল্ট ভেরি। আপনি যদি যান যে আমাদের ভেন্যুগুলোর দিকে তাকান, যে আমরা এইবার যেই 14টা ভেন্যুতে খেলবো, লাইক সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো, খুলনাতে আমরা নড়াইলে খেলবো, বরগুনাতে খেলবো, গোপালগঞ্জ, মাদারীপুর, শেরপুর, কিশোরগঞ্জ, এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমাদের মানে খেলা পোস্টপোন করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো দ্যাটস ওয়াই হয়তো আমরা অনেক কিছু মাথায় রেখে টুর্নামেন্টটা করছি, উই রিয়েলি সরি ফর ইট, বাট এগেইন আমাদেরকে টুর্নামেন্টটা করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আসলে অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আমরা, 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি, এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এগানাচে গিয়েছে সত্যি কথা বলতে। ওরা ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে গিয়ে কাজ করে ওখানে ট্যালেন্ট হান আমরা বের করেছি, এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে 40 জন 40 জন করে এই 80 জন লেগ স্পিনারের সাথে ক্যাম্প শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, দোসরা এবং তেসরা মে ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরও ছোটো করবো, করে আমরা 20 জন এনে তারপর আমরা ওইটাকে প্রায়োরাইজ করবো। সুতরাং আমাদের বিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এখনও হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি, সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না। আর আমি আরেকটা কথা বলি, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা অন্য ক্লাব ক্রিকেটের একটা পালসের কথা বলি, তারা কেউ লেগ স্পিনার খেলাতে যায় না আসলে, কারণ লেগ স্পিনার তো একটা ওভার একটা বাজে বল করে ছয় খায়, তো সেটা তারা মানতে পারে না। আপনি যদি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খুব ভালো ফলো করেন, তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনাররা 10 বলে 18 রান দেয় বা 15 রান দেয়, মানে এরকম উইকেট থাকে, তারা লেগ স্পিনার লেফট অফ স্পিনারদের ডোমিনেশন থাকে, রাইট? তো ওইখানে তারা খেলাতে চায় না। বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের ক্লাব অফিসিয়ালদেরকেও এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি ঋষাদকে দেখেন, ঋষাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না, এবছর ও আমার সাথে আবুনিতে ছিল, গত বছর আবুনিতে ছিল, আমার আবুনি যেভাবে স্ট্রং দল সেখানে আমি ভাবলাম যে ঋষাদকে এখানে খেলা ডিফিকাল্ট, তা আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে তো ও যদি রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং ঋষাদ খেলেছে, এবং ঋষাদ কিন্তু মার্শাল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে, শাহিনপুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তো একটা লেগ স্পিনার যে একটা ম্যাচ উইনার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, হয়তো বা একদিন খারাপ করবে, ওই পার্টি ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেম অ্যাজ এ লেগ স্পিনার, বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। সেই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার, যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে। আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিলে তারা কোনোদিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বয়ে নিয়ে আসবে সব লেগ স্পিনাররা। তা মার্শাল্লাহ আমাদের এখন অনেক লেগ স্পিনার তৈরি হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তো বা, এই জন্য আমরা লেগ স্পিনার কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে। আর আই এম ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র লেগ স্পিনার কোচ ইন ন্যাশনাল টিম। আমি মনে করি উনিও যদি একটা লং টার্ম আমাদের বিসিবির সাথে থাকেন, তা আমাদের মনে হয় এইখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু লেগ স্পিনারকে তৈরি করতে পারবো। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। আমরা জুনিয়র লেভেলে আমি এইটুকু বলতে পারি, আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত, উইচ ইজ আন্ডার 19। সুতরাং আন্ডার 19 তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে, সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে। 9 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া যে কোনো ব্যাপারে কোনো চারটিখানি কথা নয়, স্টাফ না সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে। সুতরাং আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল, বাট এর পরের স্টেজে যে এটা আমার কন্ট্রোলে নাই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। যে আন্ডার 19কে একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না, যেটা আপনি হয়তো অনুর্ধ্ব-19 পার হয়ে যাওয়ার পর ওরা যখন একটা স্টেবল হবে তখন ওদের সাথে এইসব স্ট্রেংথের কাজগুলো করা যায়। হয়তো বা যে আপনি বলবেন যে আমাদের পাওয়ার হিটিংয়ে প্রবলেম আছে বা আমাদের জোরে ফাস্ট বোলিং করার ছেলেদের প্রবলেম আছে, তো সেগুলো ডেভেলপ করতে হলে আপনি অবশ্যই আপনার প্রথমে HP আসবে, পরে তো টাইগার্স আছে এখানে আছে। তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না, এই আপনি ধরেন 19-এর পর যদি 4-5 বছরের আমি একটা ধরি, একটা ছেলে 25 বছরে গিয়ে ন্যাশনাল টিমে খেললে প্রায় 6 বছরের একটা টাইম থাকে, ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি, যে তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে। যেমন আমি বলবো যে স্পিড ট্রেনিং হয়, কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে খালি আমি একটা ইয়ে করলাম, একটা হোম
সিরিজ খেললাম, একটা অ্যাবে সিরিজ খেললাম, ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারেন। আমরা যেমন দুই বছর ধরে আন্ডার 19 ট্রেনিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি, আই এগ্রি যে 35-40 মতো ইউথ ওডিআই খেলি, বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই, আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি। তো এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করা, বিভিন্ন উইকেটের সাথে অ্যাডজাস্ট করা, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা, এগুলো আমরা চিন্তা করি। সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের সেখানে, ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন, যারাই থাকেন তারা যদি লং টাইম কোচ থাকেন, ছেলের সাথে কাজ করেন, এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না, তো এখানে যদি বাবা 3 মাস থাকে তাহলে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে সত্যি কথা বলতে গেলে, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে, আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই 19 ছেলেরা যাবে তখন হি উইল বি মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে গেলে। এইচ লেভেলে আন্ডার 16 আমরা 3-day ম্যাচ খেলি, আমরা 18 আমরা 4-day ম্যাচ খেলি, আপনি জানেন যে YCL হয়, 4-day ম্যাচ খেলি। আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে, ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি, ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশের ওরকম খেলা হয় না, সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা, কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। সেটা ওই লাল বলের যে একটা চর্চা, ওই চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা BPL শেষ করলাম, তারপর DPL চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি, তা আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই DPL ম্যাচ খেলছিল, তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ ছাড়বেন, এটাই খুব স্বাভাবিক, তো সেটাই হয়েছে আসলে। তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু দুটা টেস্ট ম্যাচ ছিল, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা, টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই DPL থেকে উঠিয়ে নেওয়া ছিল লাল বলে ট্রেনিং করতে, কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন, বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাবের জন্য আমরা পারফর্ম করি নাই, তো আশা করি যে BCB থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলের ছেলেরা হয়তো ভাই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে পরে লং ট্রেনিং ক্যাম্পের জন্য, ওইটা ওইসব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাআল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব টেস্ট ম্যাচ আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে।